আসসালামু আলাইকুম। খালখালী উপজেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ নজরুল ইসলাম আলহাজ আমিনাকুল বিদ্যাপীঠের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা। আজকে আমি পরিসংখ্যানের দ্বিতীয় ক্লাস তোমাদের শুরু করছি। দ্বিতীয় ক্লাস সম্পর্কে যদি তোমরা মনোযোগী হও, আশা করি সবাই উপকৃত হবে। তোমরা এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ, যেখানে লেখা আছে দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর ওজনের ঘনসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। এখানে ওজন কেজিতে দেওয়া আছে, এখানে শ্রেণী ব্যক্তি 21 থেকে 20, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60। এরপর এখানে ঘনসংখ্যা দেওয়া আছে 8, 10, 15, 12, 5। এখানে ক নাম্বার প্রশ্ন আছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় কর। খ নাম্বার প্রশ্ন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর। গ নাম্বার প্রশ্ন বিবরণ সহ অজীব রেখা অঙ্কন। আশা করি প্রশ্নটা সবাই বুঝতে পারছ। হ্যাঁ, এখন আমরা এই প্রশ্নের সমাধান করার চেষ্টা করব, সবাই মনোযোগী হবে আশা করি। ক নাম্বার প্রশ্ন ছিল মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। তাহলে আমাদের আগে জানা দরকার মধ্যক শ্রেণীটা কি। হ্যাঁ, মধ্যক শ্রেণী জানতে হলে এখানে তোমাদের জানতে হবে টোটাল ঘনসংখ্যা সম্পর্কে। মোট ঘনসংখ্যা কত দেওয়া আছে এখানে? 4, 10 যোগ করলে 18, 18 আর 15 যোগ করলে 33, 33 আর 12 এখানে যোগ করলে হচ্ছে 45, আর 5 যোগ করলে মোট 50। তাহলে এখানে 50 গণসংখ্যা দেওয়া আছে মোট। তাহলে এখানে মধ্যবিন্দু নির্ণয় করতে হলে 50কে আগে 2 দিয়ে ভাগ করে আমাদের মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। 50 ভাগ 2 = 25। তাহলে এই 25 মানটা যেখানে আছে সেটাই হচ্ছে আমাদের কি মধ্যক শ্রেণী। এখানে 8, 10, 18, 18 আর 15 যোগ করলে হচ্ছে 33। তাহলে এখানে দেখা যাচ্ছে এই শ্রেণী হচ্ছে আমাদের কি মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী বলা হচ্ছে 31 থেকে 40। আমাদের প্রশ্ন ছিল হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। তাহলে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণী হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণী 21 থেকে 30। তাহলে এই শ্রেণীর মধ্যবিন্দুর সূত্র সম্পর্কে আমাদের আগে জানতে হবে। মধ্যবিন্দু নির্ণয় করতে হলে আমাদের এই যে দুইটা শ্রেণীর ব্যবধান ছিল 21, 30, এই দুইটার সমষ্টিকে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যবিন্দু পেয়ে যাব। তাহলে 21 যোগ 30 এখানে হচ্ছে 51 ভাগ 2, আসছে হচ্ছে 25.5, অর্থাৎ 25.5 হচ্ছে আমাদের কি মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু। আশা করি তোমরা এই মধ্যক শ্রেণীর পূর্বের অথবা পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে পারবা। পূর্বের বললে মধ্যক শ্রেণীর আগেরটা, আর যখন পরেরটা বলবে তখন মধ্যক শ্রেণীর পরেরটা। এখানে অনেক সময় প্রশ্ন থাকতে পারে পূর্বে, আবার অনেক সময় প্রশ্ন থাকতে পারে পরে। তাহলে পূর্বের সম্পর্কে আমরা ধারণা পাইলাম এবং পরেরটাও তোমাদের বলে দিলাম। পরেরটা তাহলে কী আসছে? পরেরটা আসবে হচ্ছে এরকম 41 + 50 ভাগ 2 যত হবে ততই হচ্ছে কি মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে এই ক নাম্বার প্রশ্ন সম্পর্কে সবাই কি ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে। তাহলে এখন আমরা খ অংশ দেখতে পাই। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে প্রথমে আমাদের জানতে হবে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের একটা টেবিল আছে, সেই টেবিল সম্পর্কে। এখানে শ্রেণী ব্যক্তি
তারপরে আসবে মধ্যমান। মধ্যমানকে আমরা সাধারণত এক্স আই দিয়ে প্রকাশ করব। এরপরে দেওয়া আছে এখানে গণসংখ্যা, গণসংখ্যা আমরা এফ আই দিয়ে প্রকাশ করব। এরপরে আরেকটা শ্রেণী আছে ধাপ বিস্তৃতি, ধাপ বিস্তৃতিকে ইউ আই দিয়ে প্রকাশ করব। এরপরে লাস্টের ধাপ হচ্ছে এফ আই গুণন ইউ আই। এই হচ্ছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা কলামে প্রথমে আমরা ভাগ করে নেব। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে প্রথমে আমাদের এই পাঁচটা কলাম বা শ্রেণী সম্পর্কে ধারণা নিতে হবে। প্রথমে আসবে শ্রেণী ব্যক্তি, তারপরে মধ্যমা, তারপরে গণসংখ্যা, তারপর ধাপ বিস্তৃতি, তারপর এখানে এফ আই আর ইউ আই গুণফল। তাহলে এখানে শ্রেণী ব্যক্তি যা ছিল সেটা আমরা লিখব এগারো থেকে বিশ, তারপরে ছিল একুশ থেকে তিরিশ, তারপরে আমরা লিখব একত্রিশ থেকে চল্লিশ, তারপরে আমরা লিখব একচল্লিশ থেকে পঞ্চাশ, এবং লাস্ট ওয়ান একান্ন থেকে ষাট। তাহলে এটা শ্রেণী ব্যক্তি দেওয়া আসলে লিখে নিলাম। এরপরে গণসংখ্যা দেওয়া আছে সেটা লিখি আট দশ পনেরো বারো পাঁচ। এবার আমরা মধ্যমান কীভাবে বের করতে হয় কিছুক্ষণ আগে আমরা শিখেছি কতে। মধ্যমান বের করার নিয়ম হচ্ছে প্রথমটা এবং লাস্টেরটা, এই যেখানে ব্যবধান দেওয়া আছে এগারো বিশ, এই দুইটার যোগফলকে দুই দিয়ে ভাগ, একত্রিশকে দুই দিয়ে ভাগ করলে হবে হচ্ছে পনেরো পয়েন্ট পাঁচ। তাহলে পরেরটা আসবে কি একান্ন, একান্ন আসবে পঁচিশ পয়েন্ট পাঁচ। এরকমভাবে দশ করে যেহেতু ব্যবধান আছে শ্রেণীতে, তাহলে দশ করে বাড়তে থাকবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ, পঁয়তাল্লিশ দশমিক পাঁচ, পঞ্চান্ন দশমিক পাঁচ। তাহলে আমরা মধ্যমান পাইলাম, গণসংখ্যা পাইলাম। এইবার ধাপ বিস্তৃতির ক্ষেত্রে মনে রাখতে হবে তোমাদের সবাইকে যে প্রথমে দেখব আমরা এই গণসংখ্যার ঘর, গণসংখ্যা যে ঘরে সবচেয়ে বেশি থাকবে, গণসংখ্যা যে ঘরে সবচেয়ে বেশি থাকবে সেটাই হচ্ছে ধাপ বিস্তৃতির ঘরে এসে শূন্য বসাবো বা জিরো বসাবো। আচ্ছা, ডান সাইডে ধাপ বিস্তৃতির ঘরে শূন্য, আর বাম সাইডে দেখবে একটা মান আছে মধ্যমান বলে একটা কলাম, এইটা হবে হচ্ছে এ এর মান, এটা হচ্ছে আনুমানিক হচ্ছে এ ছোট হাতে এ, এটা হচ্ছে আনুমানিক গড়। আর ডান সাইডে ধাপ বিস্তৃতির ঘরে আসছে শূন্য। এবার উপরের দিকে যাবে যতগুলো ঘর থাকবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এরকমভাবে উপরের দিকে যাইতে থাকবে, আর নিচের দিকে আসবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এরকমভাবে হইতে থাকবে। তাহলে ধাপ বিস্তৃতির ঘর আসা করে সবাই বুঝতে পারছো গণসংখ্যা যে ঘরে বেশি থাকবে সেই ঘরে শূন্য, বাম সাইডে ওই ঘর সোজাই মধ্যমানের যে ঘর আছে সেইটা হচ্ছে আনুমানিক গড় এ এর মান। এই শূন্যের উপরের দিকে তাহলে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি যতগুলো ঘর থাকবে এরকমভাবে মাইনাস করে যেতে থাকবে, আর নিচের দিকে আসবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এরকমভাবে আসবে। এরপরে আসছে এফ আই আর ইউ আই গুণফল, এখানে এফ আই হচ্ছে গণসংখ্যার ঘর আর ইউ আই হচ্ছে ধাপ বিস্তৃতির ঘর, এই দুইটার গুণফল আট দুগুণে ষোলো চিহ্ন মাইনাস, দশ আর একে গুণ করলে দশ চিহ্ন মাইনাস শূন্য, এখানে বারো এখানে পাঁচ দুগুণে দশ। এরপরের কাজ হচ্ছে স্যামসং এফ আই ইউ আই, অর্থাৎ এই দুটা কলামের মানগুলো যোগ করতে হবে, এখানে মাইনাস মান আছে দুইটা প্লাস মান আছে দুইটা, এই মাইনাস দুইটা যোগ করলে দশ আর ষোলো যোগ করলে হবে ছাব্বিশ, আর এখানে বারো আর দশ যোগ করলে হবে বাইশ। তাহলে এই দুইটা হচ্ছে প্লাসের মান আর এই দুইটা মাইনাসের মান, এখন ছাব্বিশ থেকে বাদ দিতে হবে বাইশ, থাকবে হচ্ছে ফোর চিহ্ন হবে মাইনাস, যেহেতু বড় হচ্ছে মাইনাস এই জন্য এখানে কত হইল মাইনাস ফোর। এরপরে গণসংখ্যা, গণসংখ্যা আমাদের দেওয়াই ছিল এখানে কত পঞ্চাশ জন শিক্ষার্থী, তাহলে এখানে এন এর মান আমরা পঞ্চাশ আমরা বসাই দিতে পারি বা যোগ করেও দেখতে পারি আঠারো তেত্রিশ পঁয়তাল্লিশ আর পাঁচ পঞ্চাশ। তাহলে আমরা টেবিলের কাজ করার পরে এবার আসছে একটা সূত্র, সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘরের সূত্র হচ্ছে গড় এক্স বার সমান এ প্লাস
summation f by ui half n into s. এখন এই ঘরের টেবিলের দিকে তাকায় দেখো, আমরা সবগুলোর মান আলোটি পেয়ে গিয়েছি। এখানে a এর মান পেয়েছি 35.5 প্লাস সামেশন এফ আই ইউ আই এর মান পেয়েছি -4, n এর মান পেয়েছি 50, এইচ এর মান শ্রেণীর অবদান 11 থেকে 20 অর্থাৎ 10। এখানে ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে, শূন্য আর শূন্য কাটলাম। এরপরে 35.5 এই প্লাস আর মাইনাসে আমরা এখানে মাইনাস নিব, এই 5 দ্বারা 4 ভাগ করব, আর 4 ভাগ 5 করলে হবে হচ্ছে 0.75, সরি এখানে হবে হচ্ছে 40, 5 8 40, হ্যাঁ 0.8। এরপরে 35.5 বিয়োগ 0.8, এটা থেকে বিয়োগ করলে হবে হচ্ছে 15.7 তাহলে এখানে আমরা রেজাল্ট পেয়ে গেলাম। সংক্ষিপ্ত বুদ্ধিতে গড়ের রেজাল্ট আসে 34.7 বা 34.7। এবার আমরা আবার একটু টেবিলের দিকে তাকাই দেখি, সেমিলার কি মধ্যে মান গোল সুখাত আপিসুটি এফ আই ইউ। এখানে আমরা শ্রেণী করতে দেওয়া আছে, মধ্যমানটা বের করতে শিখেছি, গণসংখ্যা দেওয়া আছে, ধাপবিস্তুতি সবার মনে আছে আশা করি। এখানে যে ঘরে গণসংখ্যা বেশি সেই ঘরে শূন্য, উপরের দিকে -1 -3, নিচের দিকে +1 +2 +3। এরপরে এফ আই ইউ এর গুণফল, এই দুইটা ঘরের গুণফল। এখন এফ আই ইউ এর যোগফলটা -4, আর এখানে এন এর মান দেওয়া আছে 50। গড় এক্স বার সমান হচ্ছে এ প্লাস সামেশন এফ আই ইউ আই ভাগ এন ইনটু এস। এই সূত্রের উপর এই মানগুলো বসানোর পর ক্যালকুলেশন করলে যা হবে সেটাই হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। আশা করি সবাই এই গড় সম্পর্কে ধারণা পেয়েছে, এখন সবাই পার আশা করি। এরপরে আসছে অজিত রেখা, গতে আমরা পেয়েছি বিবরণ সহ অজীব রেখা অঙ্কন। এখন অজীব রেখা অঙ্কন করতে হলে প্রথমে আগে আমাদের একটা টেবিল লিখতে হবে, শ্রেণী ব্যক্তি, তারপরে লিখতে হবে গণসংখ্যা, তারপরে ক্রমজনিত গণসংখ্যা বের করে নিতে হবে, ক্রমজনিত গণসংখ্যা। শ্রেণী ব্যক্তি এখানে ধরা আছে 11 থেকে 20, গণসংখ্যা 8, 10, 15, 12, ক্রমজনিত গণসংখ্যা 8, 8 আর 10 যোগ করলে 18, 18 আর 15 যোগ করলে 33, 33 আর 12, 45, 50। আশা করি ক্রমজনিত গণসংখ্যা টেবিল সম্পর্কে সবাই জানো। তাহলে এখানে আমরা ক্রমজনিত গণসংখ্যা পেয়ে গেলাম। এরপরে আমরা যে সবটা করতে চাচ্ছি অজীব রেখা সম্পর্কে, অজীব রেখা সম্পর্কে জানতে হলে আমাদের একটা টেবিল লাগবে। এই টেবিল জানার জন্য আমরা আপাতত এখানে কী করবো, এই সবটা মুছে আমরা এখানে একটা টেবিল আঁকবো। এইটা আমাদের থাক, এটা কাজে লাগবে। সবাই একটু লক্ষ্য করো, গ্রাফ পেপার, আমাদের বোর্ডে গ্রাফ পেপার আছে, আমরা এটা হচ্ছে 0 ও এক্স, এটা ওয়াই, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। এখানে প্রথমেই আমরা গ্রাফ পেপারের বাম সাইডে একটা ভাঁজ চিহ্ন দেবো, ভাঙা চিহ্ন। এই ভাঙা চিহ্ন দেওয়ার পরে এখানে আমাদের শুরু হয়েছিল 11 থেকে 20,
সবাই একটু খেয়াল রাখবো, এখানে প্রথমে শুরু হয়েছে 11, তারপরে হচ্ছে 20, অর্থাৎ এখানে দুইটা ঘর থাকে গিরাপ পেপারের ভিতরে, এখানে 10 ওজন আছে, 20 এরপর 30, 30 এরপর 40, 40 এরপর 50, 50 এরপর 60, এটা হচ্ছে শ্রেণী ব্যবহার। শ্রেণী আর অজীব রেখার ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে ক্রম জড়িত গুণ সংখ্যা। এই টেবিলের ক্ষেত্রে সবাইকে মনে রাখতে হবে ওয়াই অক্ষ বরাবর ক্রম জড়িত গুণ সংখ্যা আর এক্স অক্ষ বরাবর শ্রেণী অক্ষ। তাহলে এখানে যে মানগুলো আমরা বসাইছি এগুলো সম্পর্কে সবাই একটু ভালো করে খেয়াল করো। এখানে প্রথমে লিখেছি 11, তারপরে 20, তারপরে এখানে আমরা ঘরগুলি এরকম লিখেছি, অর্থাৎ শ্রেণীর সর্বোচ্চ মানগুলো এখানে থাকবে প্রথমটা, তারপর এই শ্রেণীর সর্বোচ্চ মান যেমন এখানে আছে 20, 30, 40, 50, 60, আমরা এই সহজ পদ্ধতিতে এখানে এই অজেক্টটা অঙ্কন করব। এখন দেখো এই অঙ্কনের ক্ষেত্রে তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এই গ্রাফ পেপারে বা চক কাগজে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর প্রতি বর্গ ঘরকে আমরা কত একক ধরবো সেটা আগে এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখো আমরা এক একটা ঘরের মধ্যে 10 পেয়েছি, অর্থাৎ 5 ঘরকে 10 একক ধরছে, তাহলে এক বর্গ ঘর, এক বর্গ ঘর সমান 2 একক। এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর এক বর্গ ঘর সমান 2 একক ধরে, এবং এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ শ্রেণী ব্যক্তি আর ওয়াই অক্ষ বরাবর ক্রমজনিত গুণ সংখ্যা ধরে অজীব রেখা অঙ্কন। তাহলে এখানে প্রথমেই ক্রমজিত গণসংখ্যার ঘর 11 থেকে 20, এই টেবিলের মধ্যে ক্রমজিত গণসংখ্যা ছিল 8, অর্থাৎ এই যে এদিকে আমরা তাহলে এখানে 10, 20, 30, 40, 50, 60টা লিখে নিলাম, এর এক পর্যন্ত 10 ঘর, তাহলে 10 ঘরের মধ্যে আসছে আমাদের 8 ঘর, তাহলে 8 ঘর এই 10-এর একটু নিচে এ পর্যন্ত 10। তাহলে এখন মনে রাখতে হবে অজীব রেখার ক্ষেত্রে এই 11 এবং 20-এর মাঝ বরাবর একটা চিহ্ন দিয়ে রাখতে হবে 8, এরপরে আছে 18, তাহলে 20 থেকে 30 18, এই 20-এর নিচে 18, এরপরে আসছে কত 33, এই 30 এই 33 মাঝ বরাবর 33, এরপর আসছে 40 থেকে 50, 40 থেকে 50 আসছে হলে 45, 40 থেকে 50 45, এরপরে আসছে 50 থেকে 60 50, এরপরে এই বিন্দুগুলো আমরা যোগ করব। আশা করি সবাই বুঝতে পেরেছো অজীব রেখা সম্পর্কে। তাহলে 11 থেকে 20-এর মধ্য বরাবর মান নিয়েছি 8, 20 থেকে 30 এর মান নিয়েছি তো আমরা 18, 30 থেকে 40 এর মান নিয়েছি 33, 40 থেকে 50 মান নিয়েছি 45, 50 থেকে 60 মান নিয়েছি 50, এরপর এই বিন্দুগুলো যোগ করে দিয়েছি অজীব রেখা, এই বিন্দুগুলো যোগ করে দিলে একটা অজীব রেখা আমরা পেয়ে গেছি, এটাই হচ্ছে অজীব রেখা। তাহলে অজীব রেখার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা শিখলাম যে বাম সাইডে ক্রমজিত গুণ সংখ্যা, ডাইন সাইডে এক চক্র বরাবর শ্রেণী, এবং প্রথমে জিরো বিন্দুর পরে 5টা ঘর ভাঙা চিহ্ন দিয়ে আমরা চিহ্নিত করলাম, তারপরে 11 থেকে 20, 20 থেকে 30, 40, 50, 60,
এরপর এইদিকে উপরের দিকে ক্রমজনিত অনুসন্ধান ঘরে এই মানগুলো আমরা বসাই দেওয়ার পর এই বিন্দুগুলো যোগ করলেই আমরা অজীব রেখাটা পেয়ে যাব। আশা করি সবাই অজীব রেখা বুঝতে পেরেছ। তাহলে আমাদের ক্লাসের মধ্যে আমরা যা শিখলাম যে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর অথবা পরের শ্রেণীর মধ্যে বিন্দু, গতে শিখেছি সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর, গতে শিখেছি অজীব রেখা। আশা করি সবাই এই তিনটা বিষয় সম্পর্কে ধারণা পেয়েছ। যদি এই তিনটা বিষয় সম্পর্কে সবাই পূর্ণ ধারণা পাও তাহলে আশা করি সবাই এই পরিসংখ্যানে পূর্ণ নাম্বার পেয়ে যাবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।